নিজের নকশা হয়ে গেছে ফয়েল টেক্সটিং হয়ে গেছে বাবা বলে তুমি ঘোষণা দিয়ে আসো যত দ্রুত সম্ভব আমরা এই ব্রিজ আমরা করে দেব আপনারা দেখছেন তাজা খবর টনটপ আসসালামু আলাইকুম তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি তিখানম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মতো রায়পুর উপজেলার চরাঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে গ্রাম হবে শহর সরকারের এমন প্রতিপাদ্যকে বাস্তবায়ন করতে নরসিংদীপাঁচ রায়পুরার এমপি রাজউদ্দিন আহমেদ রাজুর প্রতিশ্রুতি অনুযায়ী চরাঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন এর মধ্যে চরমদা ইউনিয়নে নদী ভাঙন থেকে চরমদোয়াকে বাঁচাতে 62 কোটি টাকা ব্যয় করে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে এছাড়াও চরমদোয়া বাজার থেকে সমেবাঁধ বাজার পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে এবং এ সরকারের আমলেই চরমদোয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এমপিও ভুক্তকরণ করা হয়েছে আগামীতে চরমদোয়া ইউনিয়নবাসীর প্রাণের দাবি উপজেলার সাথে সরাসরি যানবাহন চলাচলের সুবিধার্থে চরমদোয়া জুরবিলের ঘাটে একটি ব্রিজ নির্মাণ করা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করলে রাজউদ্দিন আহমেদ রাজুকে বিজয়ী করলে ইনশাল্লাহ ব্রিজ সহ যাবতীয় অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ চেয়ে চরাঞ্চলবাসীর প্রতি নৌকা প্রতীক ভোট চাওয়া হয় এবং 2024 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা ছাত্রলীগ দিয়ে এইবারের নির্বাচন আমরা আবারও বিজয় ছিনিয়ে নিয়ে আসব আমাদের দায়িত্ব থাকবে যে আমাদের ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে যাওয়া চরের মানুষ যে আমার বাবা রাজু ভাইকে কত ভালোবাসে এটা আমি বারবার আপনারা প্রমাণ করেছেন নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে পারি সেই জন্য আমি চরমদার সকলের আপনাদের আশীর্বাদ চাই চরমদার ইউনিয়নের রাস্তা বেরিবার 62 কোটি টাকা দিয়ে এটা কিন্তু প্রায় শেষ বেরিবার করে দিয়েছি ইনশাল্লাহ চরমদুয়া বাজার থেকে সমীরার বাজার পর্যন্ত কার্পেটিং রাস্তা 3 কিলোমিটার এটাও আমরা কিন্তু শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ অসংখ্য রাস্তাঘাট এবং কালভার্ট করে দিচ্ছি আপনাদের এখন চরমদাবাসীর একটাই দাবি আছে প্রাণের দাবি সেই দাবিটা কি আমাদের জুরবিল্লা ব্রিজ তাই নাকি আমাদের সকলকে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখের বেটিকে আবারও ক্ষমতায় আনতে হবে তাহলে আমাদের এই ব্রিজ আমরা আপনাদের করে দিব এই প্রতিজ্ঞা আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ ব্রিজের নকশা হয়ে গেছে সয়েল টেক্সটিং হয়ে গেছে বাবা বলে তুমি ঘোষণা দিয়ে আসো যত দ্রুত সম্ভব আমরা এই ব্রিজ আমরা করে দেব ইনশাআল্লাহ যারা কৃষি কাজ করেন সেই ফসল কিন্তু আপনারা অতি দ্রুত রাস্তার মাধ্যমে কিন্তু বীজ হয়ে গেলে আপনারা রায়পুর বাজারে নিয়ে যেতে পারবেন সেই বঙ্গবন্ধু ছাত্র পরিষদ তাদেরও আমি সভাপতি এবং সেক্রেটারি ঘোষণা দিয়ে যাচ্ছি সভাপতি হচ্ছে মোহাম্মদ জুনায়েদ খান আর সাধারণ সম্পাদক জনি শিকদার আপনাদের প্রিয় রাজু ভাইকে আবারও এমপি হিসাবে নির্বাচিত করে সপ্তমবারের মতন এবারে হয়তো বা ওনার বয়স হয়ে গেছে জানি না উনি আল্লাহ তালা কতদিন ওনাকে হায়াত দেন এই নির্বাচনে ওনাকে আবারও যাতে নির্বাচিত করতে পারি আমি মুরব্বীদের দোয়া চাচ্ছি সন্তান হিসাবে আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আপনারা আমার বাবার পাশে ছিলেন দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেছেন ভবিষ্যতে আপনারাও আমার পাশে থাকবেন আল্লাহ তাআলা যদি চায় আমি ইনশাআল্লাহ আমার বাবার মতন আপনাদের সেবা দান করে যাব ইনশাআল্লাহ রাস্তাঘাটের আর বাকি যে কাজগুলো আছে ইনশাআল্লাহ আসান ভাইয়ের মাধ্যমে আমরা এই বাকি কাজগুলো চরমদাতে করে দেব এই ওয়াদা আমি করে যাচ্ছি শনিবার রায়পুরের চরাঞ্চলের চরমদা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি পুত্র রাজীব আহমেদ পার্থ এর আগে বিকেলে চরমদা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ সঞ্চালনায় পরিচিতি সভার উদ্বোধন করেন রায়পুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল পরে অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে শুভেচ্ছা জানান চরমদা ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময়ের পর আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন এ সময় আরও বক্তব্য রাখেন চরমদা ইউপি চেয়ারম্যান আহসান শিকদার সাবেক চেয়ারম্যান ও চরমদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শিকদার উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক বাবু প্রদীপ কুমার বিশ্বাস উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহসভাপতি আল আমিন হোসাইন
রায়পুরা পৌর ছাত্রলীগ সভাপতি আবু সালেহ রাতুল, চরমুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম ফকির, চরমুদা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মজিবুর শিকদার, চরমুদা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন শিকদার, চরমুদা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দুলাল মিয়া। আলোচনা সভা শেষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আংশিক কমিটির নাম ঘোষণা করেন এমপি পুত্র রাজীব আহমেদ পার্থ। এ সময় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে।